শহর মানে যেন লোকজনে পরিপূর্ণ ব্যস্তময় একটি স্থান। রাস্তাঘাটে শত শত গাড়ি ঘোড়া আর বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো লোকজন। কিন্তু এ অবস্থার সম্পূর্ণ বিপরীত এক অবস্থা যেন আজকের এই ভিডিও শহরটি, যার বাসিন্দা মাত্র একজন। ভাবছেন শহরে না হয় আর লোকজন নাই থাক, কিন্তু তার পরিবারে তো কারো থাকার কথা। কিন্তু না, এই শহরের বাসিন্দা এই মাত্র একজনই। এবং কিভাবে এমনটি ঘটলো জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। আমেরিকার নেব্রাস্কার অন্তর্গত ছোট্ট একটি শহর মোনোয়। যদিও আগে এটি শহর থাকলেও লোকজনের অভাবে এখন এটি গ্রামে পরিণত হয়েছে। এবং এই শহরের একমাত্র বাসিন্দা মিসেস এলসি আইলার, আর তিনি এই শহরের একমাত্র বাসিন্দা। মোনোয়তে একসময় অনেক লোক বাস করতেন। সেখানে চার্চ ছিল, গ্রোসারি স্টোর ছিল এবং একটি নিজস্ব জেলখানাও ছিল। এবং মোনোয়ের সেই হাজারো বাসিন্দাদের মধ্যে একজন ছিলেন মিস্টার রুডি আইলার, যিনি হচ্ছেন এলসি আইলারের হাজব্যান্ড। মোনোয়তেই তাদের পরিচয় এবং তারা বেশ অনেক বছর একসঙ্গে কাটান। 1950 সালে কোরিয়ান যুদ্ধ শুরু হলে রুডি যুদ্ধে যোগদান করেন এবং এলসি এয়ারলাইনে কাজ করার জন্য কানসাস সিটিতে চলে আসেন। 1953 সালে যুদ্ধ শেষ হলে রুডি ও এলসি মোনোয়তে ফিরে আসেন এবং তারা বিয়ে করেন। কিন্তু মোনোয়ের অবস্থা বদলাতে থাকে, এটির ইকোনমি নিচে নামতে থাকে, মাটি অনুর্বর হয়ে পড়ে এবং লোকজন তখন অন্য শহরে চলে যেতে থাকেন। আর এভাবে মোনোয়ের জনসংখ্যা একেবারে হাতে গোনা সংখ্যায় নেমে আসে। 1980 সালে এটির জনসংখ্যা ছিল মাত্র 18 জন এবং 2000 সালে তা নেমে দাঁড়ায় মাত্র 2 জনে, একজন এলসি এবং অপরজন তার হাজব্যান্ড রুডি। তবে 2004 সালে রুডি মারা যান এবং তখন এ শহরের জনসংখ্যা নেমে আসে মাত্র 1 জনে। এবং সেই তখন থেকেই বর্তমান পর্যন্ত এ শহরের জনসংখ্যা ওই একজনই। আপনারা হয়তো ভাবছেন যে একজন বাসিন্দা হওয়ায় হয়তো এলসি সরকার থেকে কোনো সুবিধাই পান না এবং শহরটি হয়তো পরিত্যক্ত, কিন্তু মোটেই তা নয়। মোনোয়তে একটি ট্যাভার্ন, একটি লাইব্রেরি এবং একটি লোকাল গভর্নমেন্টও রয়েছে। এবং একবার ভাবুন তো এই শহরের মেয়রকে। হাস্যকর হলো সত্যি যে এলসি হচ্ছেন এই শহরের মেয়র, আর এরই সাথে সাথে তিনি ট্যাভার্নের বারটেন্ডার এবং লাইব্রেরিয়ার লাইব্রেরিয়ানও। এবার হয়তো ভাবতে পারেন যে তিনি হয়তো নিজেকে বেশ একা অনুভব করেন, কিন্তু সত্যি বলতে কখনোই তা নয়। এলসি একটি শহরের মাত্র একজন বাসিন্দা হওয়ায় তিনি মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং প্রতিদিন শত শত লোক তাকে দেখতে আসেন এবং তার শহরে ঘুরতে আসেন। তাই সব মিলিয়ে বলা যায় যে একটি শহরের মাত্র একজন বাসিন্দা হলেও এলসি বেশ সুখেই আছেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।